ও মুসলমান আগুনের উপর আগুনের উপর যদি লাকড়ি আগুনের উপর লাগতো সব আগুনের উপর যদি পেট্রোল ডিজেল ঢেলে দিলাই আগুন জমতো থামেনা যেমন দাউদাউ করে জ্বলে আজকে শরাবের ভিটে টেন্ডার বাজে চাদাবাজি সন্ত্রাস নৈরাজ্য হানাহানি কোন ভাষণ নিপwidetilden আজকে মায়ের সামনে ছোট ছোট সন্তানের সামনে মায়ের বুকের উপর কাপড়ের উপর ধর্ষণের জন্য হাত আজকে ছোট ছোট সন্তানদেরকে পিটাইয়া পিটাইয়া হত্যা খাদিজা তনুন অফিসার মতো অসন্ত মেকে আজকে ধর্ষণ করার রাস্তার বর্ষ ফেলে দেওয়া হচ্ছে শুধু তাই নয় আজকে প্রেমের মুস্তাফকে প্রত্যাখ্যান করার কারণে জনসমুখে চাপ পাইয়া কুপ রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে পৃথিবীর মানুষের তৈরি আইন দ্বারা আব্রাহাম লিঙ্কন ব্রিটিশ লালিনের আপনি দ্বারা যতই পৃথিবীতে এই অশান্তি আগুন দাও দাও করে জ্বলবে এই অশান্তি আগুন নিবানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন পৃথিবীর আগুন নিবে বরং দাও দাও করে জ্বলবে কথা বলেন ঠিক না। Hello মুসলমান এবার বলছে আগুন যদি তোমরা নিবাতে চাও তাহলে তোমরা তিন মাতালা ব্যক্তির কাছে যাও এবার সঙ্গে সঙ্গে তিন মাথাকে ব্যক্তি খুঁজে দেখে আগে ছিল এক মাথা দুই মাথার ভিতরে কাল্লা ঢুকাই দিয়ে হয়ে গেছে তিন মাথা যে বলছে চাচা আমাদের বুদ্ধি তো কাঁচা আমরা আগুনের উপর ল্যাপ্ট শোক পেট্রোল ডিজে দিলাম আগুনের উপর ল্যাপ্ট শোক পেট্রোল ঢেলে দিলাম যখন দাউ দাউ করে আগুন জ্বলল তখন এবার আপনি বলেন তো আগুন নেভাবো কিভাবে এবার চাচা বলছে যে আগুনের উপর ল্যাপ্টশপ পেট্রোল ডিজেল ঢেলে দিয়ে আগুন নেভাতে চায় যারা ডিজিটাল বোকা হলো তারা আগুন যদি নেভাতে চাও আগুনের উপর সঙ্গে সঙ্গে পানি আর মাটি ঢেলে দাও আগুনের উপর পানি আর বালি মাটি ঢেলে দিবে যখন আগুন নিবে যাবে ঠিক তখন ও পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে আজকে যে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে পৃথিবীর এই মানুষের তু আইন দ্বারা এই লেলিন ব্রিটিশ ইংল্যান্ডের আইন দ্বারা পৃথিবীতে যতই চেষ্টা করা হোক না কেন এই আগুন নিভানো সম্ভব নয় আগুন নিভানোর জন্য যেমন পানি আর বালু মাটি ঢেলে দিলে যেমন আগুন নিবে যায় তেমনি ভাবে সারা পৃথিবীর যে অশান্তির আগুনগুলো দাউদাউ করে জ্বলছে এই আগুন যদি নিভে চাও মহান আমার পানি আর রাসুল সাল্লাহ আলী আসসালামের হাদিস যদি আজকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রের সকল ক্ষমতায় যদি এই কোরআনুল কালিম প্রতিষ্ঠিত করা যায় তবেই পৃথিবী থেকে এই অশান্তির আগুন নিববে তাছাড়া পৃথিবীর বুকে অশান্তির আগুন নিবারও সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান যদি আগুন নিবাতে চাও উই হ্যাভ ব্যাক কাম টু ইসলাম ইসলামের ভিতরেই প্রবেশ করতে হবে তবেই পৃথিবীর বুক থেকে চিরতরে অশান্তির আগুন নিবিয়ে সেই সোনালী যুগে পরিণত করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হক বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহান গ্রন্থ আল কুরআনুল কারীমকে সত্য সহকারে নাজিল করে দিয়েছি সমস্ত মুসলমান মায়ের সন্তান বলেন তো কুরআনুল কারিম সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা কাল গিতাব লারাইফীহুদাল লিল মুত্তাকিন বলেন আল্লাহু আকবার আমি মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের এক একটা আয়াতই কারীমা তেলাওয়াত করব যখন সঙ্গে সঙ্গে দ্বারা ইশারা করব ঠিক তখন আঙ্গুলি দ্বারা ইশারা করব যখন সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহ আকবার আওয়াজ ধরে দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের আলোচনা চলবে যতক্ষণ রাজি আছেন যারা যারা আমার আল্লাহ রব্বুল দু দুহাত তুলে দেখান তারা আল্লাহু আকবার আল্লাহর নাবি বলেন যদি কোনো ব্যক্তি একবার মাত্র আল্লাহহু আকবার ধ্বনি দেয় যদি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মহিমা ঘোষণা দিয়ে দেয় আল্লাহর নবী বলেন বাইনাস সামা ওয়াতি ওয়ামা ফিল আরদ বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা আছে সেই পরিমাণ সোয়াব দিয়ে ওই আমল ওই বান্দার আমল নামায় ভরে দেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আজকে আজকে বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে বিজ্ঞানের একবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে বিজ্ঞানের নানান রকম শাখা প্রশাখার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখার নাম হচ্ছে মহাকার বিজ্ঞান সর্বশ্রেষ্ঠ শাখার নাম হচ্ছে মহাকার বিজ্ঞান আমেরিকার নাসার বিজ্ঞানীরা তাদের শত প্রচেষ্টার মাধ্যমে শুধুমাত্র পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যেতে পারে নাই শুধুমাত্র চন্দ্র পৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে পেরেছে আজও তারা চন্দ্রের অপর পৃষ্ঠ পর্যন্ত পারে নাই হ্যাভেন টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল আবিষ্কার করেছে গ্যালাক্সি আবিষ্কার করেছে আজও পর্যন্ত বিজ্ঞানীরা শত প্রচেষ্টা করেই চন্দ্র অপর পৃষ্ঠ পৌঁছতে পারে নাই আল্লাহর নাবি বলেন আল্লাহর যদি কোনো গোলাম একবার মাত্র মাটির ধুরেতে বসে থেকে একবার মাত্র আল্লাহ একবার ধ্বনি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে চন্দ্র সঙ্গে এই আওয়াজটা চন্দ্র সূর্যকে পেরিয়ে সপ্তম আসমানকে সারিয়ে সঙ্গে সঙ্গে এই আওয়াজটা আমার আল্লাহ রব্বুল আলমিনের আরো সে মহল্লায় পৌঁছে যায় বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে লালিকালকিতা কিতাব বলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার দিস ইজ দা বুক ইট ইজ দা নরং ইট ইজ দা নো ডাউট ইট ইজ দা নো 100% সত্য সহকারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে নাজিল করলেন কারণ কি বলেন তো সত্য সহকারে এই কোরান নাজিলের উদ্দেশ্য আছে কিনা এই কোরআনের উদ্দেশ্য আছে কিনা ও মুসলমান একান্ত আপন আমার লক্ষ্য করে দেখেন আজকে যে এই মাইকটা এখানে পরিবেশন করা হয়েছে এর উদ্দেশ্য আছে কিনা কারণ এই মাইকটা পরিবেশন করা হয়েছে যাতে বক্তার কথাগুলো শ্রোতার সুন্দরভাবে শুনতে পারে কোনো সমস্যা না হয়ে যায় আজকে মুসলমান মায়ের সন্তান আজকে এই কলম আবিষ্কার করা হয়েছে এই কলম দিয়ে কান খুচরানো যায় কলম দিয়ে মানুষের চোখে যদি ঘোষা মারেন সঙ্গে সঙ্গে চোখটা অন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান মায়ের সন্তান এই কলম কান খসড়ানো এবং চোখে ঘোতা মেরে চোখটাকে অন্ধ করার জন্য আবিষ্কার করা হয় নাই আজকে মোবাইল ফোন আবিষ্কার করা হয়েছে এই মোবাইল ফোনের ভিতরে দেখবেন একটা ঘড়ি আছে আবার একটা টর্চ লাইট আছে ক্যালকুলেটর আছে কিন্তু এই মোবাইল ফোন ঘড়ি কিংবা ক্যালকুলেটরের জন্য আবিষ্কার করা হয় নাই এই মোবাইল ফোনটা আবিষ্কার করা হয়েছে কাছের এবং দূরের সমস্ত মানুষের ভিতরে কতন করার জন্য কথা বলেন ঠিক কিনা অপৃথিবীর মুসলমান যেমন কোনোটা উদ্দেশ্যবিহীনভাবে আবিষ্কার করা হয় নাই তেমনিভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ও পৃথিবীর মানুষ আল্লাহ রব্বুল আলমিন কোরআন ওল কারিম নাজিল করে দিলেন ও পৃথিবীর মানুষ এই কোরান দ্বারা তোমরা কি করবা এই কোরান পড়বা শুধু মানুষ ষাট বছর সত্তর বছর পর্যন্ত মৃত্যুবরণ করলে তোমরা এই কোরান খতম করবা কুলখানি করবা আমি আল্লাহ আলামিন এই এজন্য কোরআন আবিষ্কার করি নাই এজন্য কোরানকে নাজিল করা হয় নাই কিংবা যদি মানুষের গায়ে জেন ধরে ভূত ধরে জেন আর ভূত ব্যক্তি আমি ভু দিয়া তোমরা জেন আর ভূত প্রাত্তনিকে তাড়ানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন উল কারিমকে নাজিল করি নাই লাউ গাছে কদু গাছে পোকা ধরলে পোকা তাড়ানোর জন্য আল্লাহ রাবুল আলামিন এই কোরান উল কারিম নাজিল করেন নাই কোরআন উল কেন নাজিল করেছেন আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে কোরআন কারিমে জানিয়ে দিলেন বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত হোক সেটা টেন্ডারবাজি হোক সেটা চাঁদাবাজি হোক সেটা ধর্ষণ জমি সংক্রান্ত যত বিচার আছে সমস্ত বিচারগুলো কুরআনুল কারীম দ্বারা বিচার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। করেছেন জোরেসোরে হুংকার দিয়ে বলেন আল্লাহ আকবার